দর্শক, আমি লাবি রহমান স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা ভালো আছেন, আমরা সেটাই আশা করি। আজও রয়েছে আপনাদের জন্য চমৎকার দুটো রেসিপি। চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজনের প্রথম রেসিপি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি রন্ধনশিল্পী ফাতিমা রুমির সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি আপু ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি। রুমি কি দেখাবে আজ? মনে হচ্ছে কোনো ডেজার্ট টাইপ কিছু হবে বা? জি আপু, আজকে আমি খুব একটা ইজি ডেজার্ট করে দেখাবো, যেহেতু আমরা এখন সবাই ব্যস্ত থাকি। এটা হচ্ছে দই সেমাইয়ের যুগলবন্দি। বাহ, প্রিয় দর্শক, আমরা কি খেয়েছি কখনো দই সেমাইয়ের যুগলবন্দি? যদি খেয়ে না থাকি এখন থেকে খাবো, চলুন দেখে নিচ্ছি উপকরণ। দই সেমাইয়ের যুগলবন্দি তৈরি করতে যা যা উপকরণ লাগছে: লাচ্চা সেমাই, ফার্ম ফ্রেশ টক দই, চিনি, কন্ডেন্সড মিল্ক, কাস্টার্ড ক্রিম, ফার্ম ফ্রেশ ঘি, কোরানো নারকেল এবং মিক্স নাট। দেখা হয়ে গেল উপকরণ, চলে যাব মূল রান্নায়। বলো কি করতে হবে? আপু প্রথমে আমি সেমাইটা একটু ভেজে নিতে চাচ্ছি। ফ্রাইপ্যান লাগবে? জি ফ্রাইপ্যান লাগবে। আমি প্রথমে দিচ্ছি ঘি। তুমি নিশ্চয়ই আমার ফেভারিট ফার্ম ফ্রেশের। জি আপু, ফার্ম ফ্রেশের ঘিটা দিয়েই আজকে আমি সেমাইটা ভাজবো। ফার্ম ফ্রেশ শুধু ঘি কেন, প্রত্যেকটা জিনিস খুবই মজার, গুণে মানে অতুলনীয়। দুধ থেকে সব কিছু হয় আমরা জানি, এদের তরল দুধটা এতটাই ভালো যে এ থেকে বাটার তৈরি হয়, ঘি তৈরি হয়, টক দই মিষ্টি দই সব প্রোডাক্টগুলো যখন তৈরি হয়, যখন যেটা আপনি চাইবেন, যেরকম চাইবেন ঠিক তেমনই আপনাকে সুগন্ধি বলেন, টেস্ট বলেন সেটাই দেবেন। আমরা ফার্ম ফ্রেশের ঘি দিয়ে শুরু করলাম। এখন আমি সেমাইটা ঢেলে দিচ্ছি। সেমাইটা খুব অল্প আছে, আমি ভাজতে থাকবো, একটু ভাজা ভাজা হলে আর একটু মজা হয় খেতে, এই জন্য আমি লাচ্ছা সেমাইটাই নিয়েছি। আচ্ছা, এখন এটাতে আমি একটু চিনি দিয়ে দিব, চিনি অল্প দিয়ে দিব, শুধু যেন একটু হালকা মিষ্টি লাগে। এই পুরো ডেজার্টটা হালকা মিষ্টির। বন্ধ করে দেব? বন্ধ করে দাও। ওকে, আচ্ছা এখন এটাকে আমি একটা প্লেটে বা একটা পাত্রে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে, তারপরেই আমি বাকি কাজটার সাথে করব। এখন কি করবে বলো? আচ্ছা আপু, এখন আমার একটা বোল লাগবে, ফার্ম ফ্রেশের টক দুইটা নিয়ে নিচ্ছি। অ্যাজ এ রন্ধনশিল্পী আমি তোমাকে বলতে চাচ্ছি, এই যে ফার্ম ফ্রেশের টক দইটা তুমি কেন ব্যবহার করছো সেটা একটু বলো। আমি ফার্ম ফ্রেশের শুধু টক দই না, অবশ্য ফার্ম ফ্রেশের দুধ, ঘি সবই ফার্ম ফ্রেশের। কেননা এটা মানে সবচেয়ে ভালো। আচ্ছা, এটাতে আমি এখন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কাস্টার্ড ক্রিম। এটা ফার্ম ফ্রেশ লিকুইড দুধটার মধ্যেই আমি করেছি, যদি একটু বলো। জি বলছি, আমি কাস্টার্ড পাউডারকে ফার্স্টে নর্মাল দুধে মিলিয়ে তারপর এটাকে আমি চুলায় একটু জাল করেছি, 5 মিনিটের মতো জাল করলে এটা এরকম ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এটা হচ্ছে যার যার স্বাদের উপর, টক মিষ্টি হবে আর কি জিনিসটা। আচ্ছা, এখন এটাকে আমি খুব ভালো করে, এটার মধ্যে আমি দিয়ে দিব। নাশ দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের নাকি? জি আপু। হ্যাঁ, এটা কি করেছো, এটা কি তুমি ফ্রাইড নাকি? এটা আমি হালকা একটু ঘি ভেজেছি, খুবই সামান্য। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিলাম। আর হচ্ছে নারকেল কোরাটা দিয়ে দিব। সেটা কি ফ্রেশ নাকি? এটা ফ্রেশ না, এটা ফ্রেশ। এটা যখন মানে খাওয়া হবে তখন এটা মুখে লাগবে, একটু কচকচ করবে, এটার টেস্ট আরো বাড়িয়ে দিবে। আচ্ছা আপু, এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি বোলটাতে ঢেলে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা আপু, এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। আমাদের এর ভেতর কোনো কাজ আছে কি? না আপু, এর ভেতর আর কোনো কাজ নেই, আমাদের অপেক্ষা করতে হবে, তাই তো? প্রিয় দর্শক, আমরা একটুখানি অপেক্ষা করি। তো এখানে আমাদের সময় স্বল্পতার জন্য ঠান্ডা হলে আমরা বের করে নিয়ে আসবো, আমাদের সঙ্গে থাকবে।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখি কি হচ্ছে ভেতরে। এখন আমি সেমাইটা এটার উপর দিয়ে ছড়িয়ে দেবে, ছড়িয়ে দিব সেমাইটা দিয়ে। আমরা জাস্ট এটাকে একটু ছড়িয়ে চেপে চেপে দিয়ে দিব। আপু এখন আরো আধ ঘন্টা রাখতে হবে, তার আগে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি উপরে। আপু তো হয়ে গেল আমার দই সেমাইয়ের যুগলবন্দি। বাহ, আমার জন্য নাকি? জি আপু, অনেক ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর একটা রেসিপির জন্য। তুমি খালি হাতে যাবে না, তোমার জন্য রয়েছে ফার্ম ফ্রেশের পক্ষ থেকে সুন্দর একটা বাস্কেট, যেটা তুমি দেখো তো ওজন নিতে পারো কিনা। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে এখানে ডাকার জন্য। আইটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ, আর ফার্ম ফ্রেশকে অনেক ধন্যবাদ, আর লবি আপাকে তো আসলে ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। দর্শক দেখে নিয়েছেন দই সেমাইয়ের যুগলবন্দি, নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে তৈরি করবেন, তাহলে চাই পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি। আর আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রস্তুত প্রণালী, একটি ফ্রাইং প্যানে ফার্ম ফ্রেশ ঘি নিয়ে এর মধ্যে লাচ্ছা সেমাই দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে লাল হয়ে আসলে চুলা থেকে নামিয়ে অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। এবার একটি বাটিতে ফার্ম ফ্রেশ টক দই নিয়ে এর মধ্যে একে একে আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ড ক্রিম ও কনডেন্সড মিল্ক দিয়ে মিশ্রণটি খুব ভালো করে ফেটে নিতে হবে। এরপর এর মধ্যে ভাজা বাদাম কুচি ও কোড়ানো নারকেল দিয়ে মিক্স করে নিতে হবে। পুরো মিশ্রণটি একটি পরিবেশন পাত্রে ঢেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে নিয়ে এর উপরে ভেজে রাখা লাচ্ছা সেমাই ও বাদাম কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার দই সেমাইয়ের যুগলবন্দি। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় পর্বতারকা পর্বে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলি আমাদের সবার প্রিয় একাধারে যিনি সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক, আর কেউ না মিলন মাহমুদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি। আপনার সাথে দেখা হবে এটা ভেবে আমার যে ভালো লাগা শুরু হলো এখন পর্যন্ত সেটা কাজ নেই, যে আমি খুব চাইতাম, কেননা আমি রান্নার অনুষ্ঠান দেখতাম আপনার, তখন থেকে ভাবছিলাম যে আপনার সাথে কথা। আপনি এমন ভাবে বলছেন যে অডিয়েন্স কিন্তু কনফিউজড হয়ে যাবে যে একজন ফেমাস শেফ সে এরকম প্রশংসা করছে। না আসলে কিছুই না, আপনি একজন ফেমাস শেফ এন্ড ভেরি নাইস মিটিং টু ইউ। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ওয়েলকাম। আজকে আপনি কি দেখাবেন? কিছু দেখাতেই তো আমার ভয় লাগছে, তারপরে দেখাতে হবে। প্লিজ প্লিজ প্লিজ। এটা একটা কাবাব, যেটা হচ্ছে বাছা ফিলে কাবাব। লেটস ডু ইট। ঠিক আছে, তো প্রিয় দর্শক চলুন দেখে নিচ্ছি আমরা এর উপকরণ, যেটা হচ্ছে বাছা ফিলে কাবাব। বাছা ফিলে কাবাব তৈরি করতে যা যা উপকরণ লাগছে: বাছা মাছ ফিলে কিমা, পাউরুটি, ফিশ সস, বারবিকিউ সস, গার্লিক সস, চিলি সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, সয়া সস, আদা গুঁড়া, রসুন গুঁড়া, অরিগানো এবং ফার্ম ফ্রেশ ঘি। দেখা হয়ে গেল উপকরণ, চলে যাচ্ছি মূল রান্নায়। হ্যাঁ, আমি প্রথমে এটা দিয়ে দিচ্ছি, ফিলেটাকে আমি একদম স্ম্যাশ করে নিয়েছি। তারপর আমি যেগুলো ইউজ করব, এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, লেমন জুসটা দিলাম, পরে আমি দেব ব্ল্যাক পেপার। আমি একটু বেশি দিচ্ছি, কারণ আমি এখানে গোলমরিচের গুঁড়াটা, আমি পাউরুটিটা ব্যবহার করব বাইন্ডিং এর জন্য। এখানে আছে সয়া সস পরিমাণ মতো, সসের খেলা, অল দ্য সসেস, বারবিকিউ সস, চিলি সস, টমেটো সস, তারপরে গার্লিক সস, অনেক রকমের সস দেখো, সবই সসের খেলা এখানে। টমেটো সস, তারপর ফিশ সস আছে, গার্লিক সস, যেটা ফ্লেভারটা অনেক সুন্দর। আমাদের মোটামুটি আমরা সব দিয়ে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা দেব, আমি এটাতে অরিগানোর ফ্লেভারটা দিচ্ছি। অরিগানো, হ্যাঁ, এটা একটা হার্বস আমরা সবাই জানি, এটা পিজাতে সাধারণত আমরা ইউজ করি, বাট আমি যেহেতু এখানে বাঙালিয়ানা মশলা আমি দিচ্ছি না, মানে আমাদের ট্রেডিশনাল যে স্পাইসেস গুলি আছে ওগুলি না, ওগুলো না, এই জন্য আমি এই ফ্লেভারটা চাই।
আমি অরিগানো ইউজ করছি। এখানে আমি একটা ডিম আছে, আমি অতটা দেব না, হাফ দেব। আর এখানে একটা জিনিস দেওয়া হয়নি, যেটা আদা রসুনের ডাস্ট দিচ্ছি। এখানে আছে রসুনের গুঁড়ো, আছে আদার গুঁড়ো। তাহলে আদা গুঁড়া করা এবং রসুন গুঁড়া করা, এটা বাজারেই পাওয়া যায়। আমার খুব এখন মনে হয় যে আমি কেন এখন জন্মালাম না, মানে এখন কেন রান্নাটা শুরু করলাম না। যখন আমরা শুরু করেছিলাম তখন এক পর্যটন ছাড়া কিছু ছিল না, তারপর এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা হাতের নাগালে পেতাম না, কেউ বিদেশে গেলে তাকে রিকোয়েস্ট করতে। এখন অ্যাভেলেবিলিটি, হ্যাঁ হ্যাঁ, যে এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো, বাট এখন সবই পাওয়া যায়, আমাদের দেশেও তৈরি হচ্ছে। অবশ্য আগের যেরকম সব কিছুর প্রাপ্তিযোগ অনেক বেশি টাফ ছিল, প্রবলেমও কিন্তু কম ছিল, আর এখন প্রাপ্তিযোগ বেড়েছে, প্রবলেমও বেড়েছে। আচ্ছা, আমি একটু পাউরুটিটা নিতে চাই ভাইয়া। শিওর, এটা আমি ধারটা একটু ছাড়িয়ে নিয়েছি, সেটা নিলে ভালো হয়, তা না হলে হয়তো শক্ত থাকে। তো আপনার রান্নার প্রতি ভালোবাসা কিভাবে আসলো? মানে আপনি তো মানে প্রফেশনাল শেফের মতোই কাজ করেছেন, আমি যেটা দেখেছি টেলিভিশনে, তো ওটা কিভাবে আসলো? এটা আমার মনে হয় যে আমি টেস্ট নিয়ে অনেক বেশি কনসার্ন। ও মাই গড, আমি তো ভয় পাচ্ছি এটা কি হবে না হবে, একটু দূরে চলে যাই। রিল্যাক্স, যেটা হচ্ছে যে অনেক এক্সক্লুসিভ ফুড আপনি রান্না করে কাউকে প্রেজেন্ট করলেন, কিন্তু সেটা টেস্ট যদি বাজে হয় তাহলে ওটা কিন্তু আমি যাদের যাকে হোস্ট করাচ্ছি, আমার অ্যাপয়েন্টমেন্ট যাকে করছি, সে কিন্তু হ্যাপি হবে না। তো মূল বিষয়টা হচ্ছে টেস্ট ক্রিয়েট করা। ওই কারণে আমি নিজেই চিন্তা করলাম, ওকে লেটস ডু ইট। আর আমার কাছ থেকে আমার মা হচ্ছে খুব ভালো রাঁধেন, ছোটবেলায় ওনার রান্না দেখেছি, একদম মানে ওই ন্যাচারালি বলতে পারেন, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার কখনোই ছিল না, ওই ন্যাচারালি দেখে দেখে মানে আমার নিজের সেন্স খাটিয়ে যতটুকু করা হয়েছে সেখানে ওরকম। আর যদি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আপনি নিতেন তাহলে কি হতো সেটা অবশ্য আমি জানি না। তাহলে আপনাদের মতো বড় কিছু হয়ে না, আমি বড় এমন কিছু না, আমি এখনো শিখছি, শেখার তো শেষ নেই, সেটা আমরা সবাই জানি। আপনি খুবই জনপ্রিয় একজন শেফ আমি যতটুকু জানি, চেষ্টা আসলে অনেকদিন থেকে আছি বলে। আমার আমার ওয়াইফ তো আপনার বিরাট ফ্যান, সেটা আমি মানে শুনলাম আপনি আসার পরে। সে আপনার মানে সব এপিসোডগুলি দেখে, আপনার রান্না ফলো করে। স্পেশালি আমি ভাবিকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাকে ভালোবাসার জন্য। আসলে আমাদেরকে যারা ভালোবাসেন সেটাই আমাদের জন্য ব্লেসিং আমি মনে করি, অন্তত যে তারা আজকে রান্না দেখেন, ভালোবাসেন বলিয়ে হয়তো বা আমরা বারবার টেলিভিশনে আসি। তো দর্শক, আমরা এটা খুব ভালো করে মাখাবো, মাখিয়ে কাবাবটা বানিয়ে আপনাদের সামনে আসবো, আমাদের সঙ্গে থাকুন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা কয়েকটা এরকম গড়ে নিয়েছি, আমাদের তো কাবাবটা মানে শেপ আপ করাটা শেষ। হ্যাঁ, শেপ আপ শেষ। এবার হচ্ছে এটাকে আগুনের উপরে দেয়া। হ্যাঁ, কারণ এটা খেতে এত মজা, ইচ্ছা করলে বাটারে ভাজা যায়, ইচ্ছা করলে ঘিও ভাজা যায়। অনেক বেশি এক্সক্লুসিভ হয়ে গেল ব্যাপারটা। তো কাবাবটা আমরা তো তাড়াতাড়ি করব না, এটা খুব অল্প আছে আমরা করব, যেন উপরটা ফিশ তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যেভাবে আপনি করেন না কেন। আমরা লবণ যে যতটুকু ব্যবহার করলাম খুব বেশি তো না, কজ অফ আমাদের বিভিন্ন সসে সস যেটা ইউজ করেছি ওখানে কিন্তু অলরেডি সল্টি করে, হ্যাঁ সল্টি টেস্ট আছে। তো আপনার মায়ের থেকে যে রান্নাগুলো আপনি রপ্ত করেছেন, সেই রান্নাগুলোর ভেতরে আপনার কোন রান্নাটা বেশি ভালো লাগতো ছোটবেলা, বা আপনি এখনো সেটা খাওয়ার জন্য সব সময়? আসলে মা যেটাই রাঁধতেন, আসলে তাই যেটাই রাঁধতেন, মানে নর্মাল যদি আলু ভর্তাও বানাতেন সেটাও অমৃতের মতো লাগতো। সো আমাদের প্রাথমিক জীবনে যেই খাবারগুলি আছে ওই খাবারগুলি ইনফ্যাক্ট আমি মোটামুটি রপ্ত করেছি, সেটা চিকেন হতে পারে, বিফ হতে পারে, অল দ্য ফিশেস, তারপরে ভেজিটেবলস, সেই সব কিছুই। এখন তো একটা গুড স্মেল পাওয়া শুরু করেছে। এটা আমার বোধহয় কোনো ক্রেডিট নেই, ক্রেডিটটা হচ্ছে সম্পূর্ণ ঘি ফার্ম ফ্রেশের। এরকম একটা শিল্পী পাশে আমি গান শুনবো না, দর্শকরা কিন্তু আমাকে কি বলবে আমি জানি না, দর্শকদের চাই যে আমার খুব ইচ্ছা আপনি গানের কথা ভুলে যান না, আমি একটু ভুলবো না, কেননা আমি সেই জন্যই আপনাকে কিছু করতে দেইনি, যেন আমি এটা করব আপনি গান। আচ্ছা, আপনাকে একটা সকালের গান শোনাই। হ্যাঁ, বৃষ্টিমুখর সকাল। হ্যাঁ, গানটার নাম হচ্ছে শ্রাবণ ধারা, নিউলি কম্পোজিশন। অঝোর শ্রাবণ ধারা বৃষ্টি বাঁধন হারা, এসেছে দারুণ সকাল। অঝোর শ্রাবণ ধারা বৃষ্টি বাঁধন হারা,
এসেছে দারুণ সকাল, অভিমানী মন ভাবে এমন কেন যে হবে, অভিমানী মন ভাবে এমন কেন যে হবে, হে জীবন আমি তো চাই না, এভাবে মন বাঁচে না, এভাবে মন বাঁচে না, এভাবে মন বাঁচে না। অসাধারণ, আমি কি বলবো, এত সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। আমি জানি না আপনার কেমন লাগছে, আমি প্রথমেই বলেছি যে আপনার সামনে দাঁড়িয়ে আমি রান্না করবো, সেটাই আমার একটা ভয়ের ব্যাপার ছিল। আমরা চেষ্টা করি একটু সুন্দর করে সার্ভ করে দেবে। ওয়াও, আপনার সার্ভিং ডিশটা তো অনেক জোস। আমরা একটু বেশি দেব না, আমি একটু। তো মিলন ভাই, তৈরি হয়ে গেল আপনার জন্য বাচ্চা ফিরে এসেছে। এক্স্যাক্টলি। আপনার কেমন লেগেছে আমি জানি না। সুপার সুপার সুপার, ফ্যান্টাস্টিক। পছন্দ হয়েছে? রিয়েলি ডেলিশিয়াস। থ্যাংক ইউ সো মাচ। তো প্রিয় দর্শক, আপনাদের কেমন লেগেছে আমি জানি না, যদি তৈরি করতে হয় পুরো প্রস্তুত প্রণালী দিয়ে দিচ্ছি, আর আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রস্তুত প্রণালী: মাছ কিমা করে ডিম সহ সব উপকরণ একসাথে মাখিয়ে চপের মতো গড়ে নিতে হবে। এবার একটি ফ্রাই প্যানে ফার্ম ফ্রেশ ঘি দিয়ে ভেজে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার বাছা ফিলে কাবাব। আবারও স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপিতে। প্রিয় দর্শক, আজও দুটো রেসিপি অপেক্ষা করছে আমাদের জন্য, কখন আমরা খাবো। তবে আমরা এখন খেতে পারছি না, কেননা আমরা আগে জানবো এর পুষ্টিকর। যাচ্ছি আমি বাণীর কাছে। বাণী, দেখেছো তো দুটো রেসিপি, তার আগে পরিচয় করে দেবার কিছুই নেই ভাইয়াকে। হ্যাঁ, ভাইয়া হচ্ছেন অসম্ভব পছন্দের একজন পার্সন, সেই সাথে সুন্দর রান্না করেন, এবং বলছিলেন যে সে হলো কি ট্র্যাডিশনাল রান্নাগুলোর রিয়েল টেস্টটাকে বের করে আনতে খুব পছন্দ করেন। তো আমি বসে বসে শুনছিলাম। তোমরা আমাকে এরকম করে অ্যাপ্রিশিয়েট করছো, আমি তোমাদেরকে অ্যাপ্রিশিয়েট করা শুরু করি নাকি? না 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 না, সেটা না, যে অ্যাপ্রিশিয়েট করার যোগ্য তাকে তো সেটা ডিজার্ভ করে যে তাকে তো করতে হবে। আপনি একজন সেলিব্রিটি শেফ, আপনি যেভাবে আমার কথা বলছেন তাতে আমি আসলে শাই ফিল করি। না না, আমার সম্বন্ধে তো অন দিস নোট, মানে রান্নার নোটে আমাকে এতটা প্রশংসা করেন। না না, যেটা সত্যি তাই বলেছি মানে, এবং যেটা সত্যি তুমি তাই বলো, যে আমরা কি পেতে পারি পুষ্টিগুণটা আমরা জেনে নিই। সেই দুটো রেসিপি, দুটোই প্রোটিন বেসড। তো প্রথম যে রেসিপিটি দর্শক দেখানো হয়েছে, দই সেমাইয়ের যুগলবন্দি, এটি বেসিক্যালি কার্বসের সাথে মিল্ক প্রোটিনটাকে কম্বিনেশন করা হয়েছে। সাধারণত আমরা জানি যে মিল্ক প্রোটিনটি হচ্ছে কেজিন, যেটি কিনা আমাদের, আমরা যে খাবারগুলো খাচ্ছি এটিও কিন্তু হজম করতে অনেকটা সহায়তা করে। এছাড়া দুধের যে ল্যাকটোজ থাকে, শর্করা বলি, এটি অবশ্য অনেকের দেখা যায় ইনটলারেন্স থাকে, অনেকে খেতে পারেন না। তো যারা খেতে পারেন, তো দেখা যাচ্ছে এই ল্যাকটোজ আমাদের ক্যালসিয়াম কিন্তু পরিশোষণে হেল্প করে, এবং আমরা জানি যে দুধের ভিতরে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু এই ক্যালসিয়ামটি বর্তমান থাকে। আর এখানে উনি হলো গিয়ে টক দই ব্যবহার করেছেন, যেটি কিনা আপনার হজম শক্তিটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়, এবং সেই সাথে প্রোবায়োটিক হিসেবে কাজ করছে। সাধারণত দেখা যায় আমাদের অন্ত্রে অনেক ধরনের কিন্তু ক্ষতিকর অণুজীব থাকে, সেই অণুজীবগুলোকে ধ্বংস করতে কিন্তু টক দই অনেক ভালো হেল্প করে। আবার অনেকে দেখা যায় হেলথ কনশাস, তো বেলিটা অনেক বেড়ে যাচ্ছে, তো বেলি ফ্যাটটাকে কিন্তু রিডিউস করতেও কিন্তু ডায়েটে কিন্তু আমরা টক দইটাকে সাজেস্ট করি। আর হচ্ছে হলো কি, এখানে যেহেতু উনি চিনি ব্যবহার করেছেন, তো এখানে সিম্পল কার্বোহাইড্রেটটা চলে আসছে। আর সেমাইটা যেহেতু উনি ব্যবহার করেছেন, যদিও একটা ঘি ব্যবহার করেছেন, আমরা যেই ফ্যাটটি বলছি সেই ফ্যাটটি কিন্তু চলে আসছে, যদিও আমরা বলে থাকি ঘি থেকে গুড ফ্যাট পাওয়া যাচ্ছে। আর বলাই হয়ে থাকে ঘি কিন্তু আমাদের আয়ুর্বেদিকের কাজ করে, প্রাচীনকালে কিন্তু আয়ুর্বেদিক হিসেবে কাজ করতো। এছাড়া আমাদের স্কিনটিকে কিন্তু অনেক সুন্দর এবং টান টান রাখতেও কিন্তু হেল্প করে। তবে দর্শক, যাদের ওজন অনেক বেশি, ওয়েট ম্যানেজমেন্টে আছেন, তাদের জন্য এটি আসলে একটু ক্যালোরি বহুল, অবশ্যই পোর্শন মেনটেন করে খাবেন। আর দ্বিতীয় যে রেসিপিটি খুবই সুন্দর হয়েছে, বাছা মাছের কাবাব। আসলে আমরা সবসময় দর্শকদের কিন্তু সাজেস্ট করে থাকি সপ্তাহে অন্তত একদিন বা দুই দিন কিন্তু একটু সামুদ্রিক মাছ রাখবেন, বিকজ এখান থেকে কিন্তু খুব ভালো পরিমাণে আয়োডিন পাওয়া যায়,
এবং সেই সাথে ওমেগা 3 যে ফ্যাটি অ্যাসিড এটি কিন্তু পাওয়া যাচ্ছে তো এটি কিন্তু শরীরের জন্য খুবই হেলদি এবং আমাদের বিশেষ করে হার্টের জন্য কিন্তু খুব ভালো আর মাছের তেল যেহেতু অসম্পৃক্ত ফ্যাট এটি কিন্তু আমাদের হার্টকেও কিন্তু ভালো রাখতে অনেক বেশি হেল্প করে তবে দর্শক একটা কথাই আমি বলবো এখানে বিভিন্ন ধরনের সস ব্যবহার করা হয়েছে যেটিতে কিনা আপনার অনেক ধরনের লবণ থাকে তো যাদের হাই ব্লাড প্রেসার রয়েছে তো তারা চাইলে কিন্তু এই সসগুলো যতটা কমিয়ে দিয়ে খেতে পারেন বাট আদারওয়াইজ তেমন কোনো সমস্যা নেই আর যেহেতু এটা শ্যালো ফ্রাই করা হয়েছে সুতরাং তেমন একটা ফ্যাট নেই বাট যখন ঘিতে ভাজা হচ্ছিল স্মেলটা খুব সুন্দর আসছিল তো দর্শক আপনাদের যদি কারো মনে হয় যে আমরা হার্টের পেশেন্ট বা হাইপার টেনশনের রোগী তো তারা কিন্তু চাইলে এখানে সরিষার তেল অথবা ভালো কোনো ব্র্যান্ডের তেল ব্যবহার করতে পারেন আর যেহেতু এখানে ফিশটা বোনলেস নেওয়া হয়েছে এখান থেকে কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু একটি আয়রন চলে আসছে যেটি কিনা আমাদের অক্সিজেনের কিন্তু সরবরাহটাকে বাড়িয়ে দিচ্ছে এবং অনেকেরই আজকাল দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিনের অনেক ঘাটতি থাকে তো এই ধরনের যদি একটি প্রিপারেশন থাকে তো তার প্রতিদিনের যে আয়রনের রিকোয়ারমেন্ট থাকে সেটি কিন্তু খুব ভালোভাবে ফুলফিল হচ্ছে যদি এর সাথে যদি লেমনের কোনো সস বা কোনো কিছু যদি অ্যাড করা হয় তাহলে সেটা কি হবে আমার আয়রনটা বডিতে অ্যাবজর্ব করতে কিন্তু অনেক বেশি হেল্প করবে সুতরাং তার যে বডিতে আয়রনটা অ্যাবজর্বশন দরকার ছিল সেটি কিন্তু সুন্দর মতো হবে এবং পাশে যদি একটু সালাদ রাখা যায় তাহলে আরও ভালো হয় তো সব মিলে আমার কাছে রেসিপি দুটি খুব ভালো লেগেছে দর্শক আশা করি আপনাদেরও ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ বাণী তোমার সুন্দর সুন্দর বাণীর জন্য আমরা অনেক অজানা তথ্য তোমার কাছ থেকে পেয়ে থাকি তো ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধৈর্য নিয়ে আমাদের রান্না দেখেছেন আমাদের এই পুষ্টি তথ্য সম্পর্কে কিছুটা ধারণা আপনি পেয়েছেন অনেক সময় দিয়েছেন আমাদেরকে আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ফার্ম ফ্রেশের পক্ষ থেকে একটা গিফট বাস্কেট থ্যাংক ইউ ভেরি মাচ গিফট পেতে তো আসলে আমরা সবাই খুব পছন্দ করি ফার্ম ফ্রেশকে অনেক অনেক ধন্যবাদ এবং এটা বলেই যাই যে আপনারা আমাকে বারবার এরকম ইনভাইট করবেন এবং আমি বারবার এরকম গিফট হ্যাম্পার নিয়ে চলে যাব হ্যাপিলি থ্যাংকস ফার্ম ফ্রেশ আর আপনাদেরকে অনেক ধন্যবাদ এটা এখানে রাখি হ্যাঁ প্লিজ ওকে আর বাণী তোমাকে ধন্যবাদ তুমি অনেক ইনফরমেশন আমাদেরকে জানালে থ্যাংক ইউ ভাইয়া তো আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আমরা একটু টেস্ট করার চেষ্টা করব তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের পুরো আয়োজন আয়োজন জুড়ে ছিল সুন্দর দুটো রেসিপি আমার সুন্দর সুন্দর পুষ্টি তথ্য এবং গেস্ট অনেক টিপস ছিল এর মাঝে আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চলুন ভাইয়া আমরা একটু টেস্ট করি